আমি এখন এসেছি আমার বাবার বাড়িতে। এখানে উঠোনে চার সাইড দিয়ে ফুল গাছ লাগানো রয়েছে, এই যে দেখুন বেশ সুন্দর। আমার মা ফুল গাছগুলো লাগিয়েছে। দেখুন উঠোনের মধ্যে দিয়ে, উঠোনের চার সাইড দিয়ে মা ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে। এখানে আমার বাড়ির সব মেম্বাররা বসে রয়েছে। এই যে আমার মা, ওই যে আমার বড়দি, এটা আমার ছোট বোন, এটা বড়দির ছেলে, এটা আমার ছেলে, মেরা নাম হ্যায় ছক্কন। ঘর, এই ঘরটা আমার মা বাবা থাকে। আর এক সাইডে স্টোর রুম, এই যে এখানে এটা হচ্ছে রান্নাঘর। এখানে আমাদের সে 50 সালের পুরনো বাড়ি আমাদের, আর আগের 50 সালের আগের পুরনো যে বাড়িগুলো হয় সেই বাড়ি আমাদের। দেখুন এক সময় আমাদের বাড়ি মোড়ল বাড়ি নামে পরিচিত ছিল, এখনো সেটা নামেই পরিচিত আছে। দেখুন এটা ছিল আমাদের গরুর ঘর, এখানে আমি আপনাদের দেখাচ্ছি। ঘরটা এখন ভেঙে গেছে, পুরোই ভেঙে গেছে। এই ঘরটা আগে বোঝাই গরু থাকতো। এই যে এই ঘরটা ভর্তি গরু থাকতো আমাদের, আর এটা ছিল গরুর আতাল। এখন একটা গরু আছে দুধ দেয়, এই পাশ ও পাশ দুপাশ দিয়ে পুরো ভর্তি গরু ছিল 50 সালে, তখনকার দিনের বাড়ি আমাদের। এখন কোনো লোকই থাকে না, দুই একজন থাকে। এই আমরা বছরে একবার দুবার করে আসি। দেখুন এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। এই যে এটা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি এখানকে। এই যে এরকম গেট, এটা এই হচ্ছে গেটটা। এরকম এখানে লোহার একটা চাকা লাগানো, রাত্রেবেলা সন্ধ্যা হলে গেটটা বন্ধ হয়ে যায়, লক করে দেয়। হচ্ছে বাড়ির বাইরেটা, এই যে লেফট রাইটে এরকম একটা লেবু গাছ আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর আমাদের একটা। এইখানে পুরো এখান থেকে শুরু, ওই মাথার থেকে নিয়ে এই মাথা অব্দি, ওই এতটা লম্বা পুকুরটা। চলুন আপনাদের আমি দেখাচ্ছি। এইখানে আরেকটা পুকুর আছে, এই যে ছোট। এটার মধ্যে আগে তেলাপিয়া মাছ মাছ চাষ হতো, শুধু তেলাপিয়া মাছ, এখন শুধু কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। এই যে এই একটা পুকুর আমাদের, এগুলো সবই আমার বাবার বাড়ির। শুরু হলো আমাদের বাবার বাড়ির মাঠের জমি এটা, এই যে পুরো ওই বাঁশ গাছ অব্দি এখানে, আর ওইদিকে ওই কলা বাগান, এগুলো সব আমাদের। এই যে এই সাইডটাও, এই সাইডটাও, এই পুরো বিলটাই আমাদের। একটা সমাধি, এখানে আমার ঠাকুরদা, ঠাকুরদার মা আর আমার দুটো ঠাকুমা ছিলেন, দুই ঠাকুমাকে রাখা হয়েছে, মোট চারজনকে রাখা হয়েছে। এটা হচ্ছে তাদের সমাধি। এই যে এখানে আমরা আগে এসে বসে থাকতাম, সবাই এসে এখানে এই শ্মশানটাতে বসে থাকে,
শ্মশান না সমাধিতে হচ্ছে আমাদের সেই বড় পুকুরটা। আমরা ছোটবেলা আগে এই পুকুরে স্নান করতাম, সাঁতার দিতাম, অনেক সাঁতার ইয়ে করেছি, স্নান করতাম। এই যে পুকুর চলাটা, এখন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আমাদের বাড়িতে এখন লোকের সংখ্যাও কম, থাকেও না কেউ, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, আর পুকুরে এখন কেউ স্নানও করে না। আগে অনেকে স্নান করতো, এখন কেউ করে না। এই হলো পুকুর চালাটা, আমি এখন পুকুর চালাটায় চলে এসেছি। এই যে সাইডে পুকুর, আমার এক সাইডে পুকুর আর এক সাইডে আমাদের বিল, বিল যাকে বলে, যেখানে আমাদের এখানকার জেলেদের কাছে লিজ দেওয়া রয়েছে, মাছ চাষ হয়। এই যে এই বিলটাতে, পুরো বিলটাই আমাদের। এখান থেকে ওই বাড়িঘরগুলো যে দেখা যাচ্ছে, ওই অব্দি থেকে শুরু করে এই দিকে ওই পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুর অব্দি আমাদের। দেখুন এই বিলটাও লিজ দেয়া। আর এই সামনের এই ছোট পুকুরটা হচ্ছে জেঠুদের। এইটা জেঠুদের পুকুরটাও অনেকটা বড় করে দিয়েছে, আমি আগে ছোট দেখেছিলাম। আমরা যখন ছিলাম তখন ছোট ছিল, ওই সামনের ওইটুকু একটুখানি ছিল, এখন পুরোটাই করে দিয়েছে এই পুকুরটা জেঠুদের। এটা অবশ্য অনেকটা উঁচু জায়গা, জল এসে চলে এসছে বর্ষার জল, সে জল সেই জন্য পুকুরটা সামনে, আর এটা হচ্ছে বিলটা। এই হচ্ছে কলা বাগান আর পটলের জমি, পটলের জমিটাও আমাদের। এই যে এই যে এখানে কাঁচকলা হয়ে রয়েছে গাছে। এই দেখুন এটা হচ্ছে পটলের জমি, নষ্ট হয়ে গেছে পটলের জমিটা। সেই কলা বাগান, এই যে কলা বাগানেও চলে এসেছি আমি। ওইখানে আমাদের একটা ছ্যালো মেশিন আছে জলের। হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড, এই যে এইখান থেকে, এই কলা বাগানের ওইখান থেকে শুরু করে এই এই মাঠের যে চাষ দেওয়া জমি আছে, মানে শুকনো মাটি যেই অবধি আছে সেই অবধি হচ্ছে আমাদের। আর আমাদের বাড়ির পেছনেই আছে আমাদের অনেক বড় একটা বাঁশ বাগান। এই যে কলা বাগানের পেছন ওই সাইডটাতে পুরোই, পুরো বাড়ির পেছন থেকে শুরু করে নিয়ে অনেকটা এরিয়াই, মানে পুরো এক বিঘের মতন বাঁশ গাছ। দেখুন কাঁচকলাগুলোর সাইজ, এখনো তো কচি, কত বড় হয়েছে। এই হচ্ছে আমার বাবার বাড়ির সামনের রাস্তাটা, এটা এই রাস্তাটা দিয়ে ওই রোডের উপরে জয়েন হয়ে গেল চোর রাস্তাতে। এটা হলো বাড়ির সামনের রাস্তা, ডান সাইডে আমাদের পুকুর আর লেফটে হচ্ছে আমাদের বাড়ি। দেখুন, দেখে আপনারা কমেন্টস করবেন কেমন কি হয়েছে, কেমন কি আমাদের গ্রামের পরিবেশ, গ্রামের বাড়ি ঘর। এখানে আমাদের বাড়ির সামনে একটা 22 পাইপের টিউবওয়েল আছে, সবাই দূর দূর থেকে জল নিতে আসে। এই যে এখান থেকে জল নিচ্ছে। আর এখানে এই যে ডান সাইডে আমাদের পুকুরটা,
এই যে আমাদের বাড়ির গেট। ওইটা হচ্ছে জেঠুদের বাড়ি, এই যে আমাদের বাড়ির এই যে গেট, পুরো বাড়িটাই প্রাচীর দিয়ে ঘেরা। ওই যে আমাদের বাড়ির ভেতরটা, এখানে একটা লেবু গাছ আছে, এই যে ঢোকার গেট এটা। এই যে ঢুকে এখানে এই যে গরু রাখার, এখন একটা গরু আছে, এখানে একটা লেবু গাছ। এই যে ভেতরটা তো আপনাদের তখন দেখালামই, আর গরুর ঘরটা রেখে দিয়েছে, এখনো ভাঙেনি, ভেঙে ফেলে দেবে। হাই ফ্রেন্ড, এখন বাড়ি, বাবার বাড়ির থেকে বাড়ি যাচ্ছি, ট্রেনের মধ্যে আছি। বাবার বাড়ি থেকে যাচ্ছি শ্বশুর বাড়িতে। হাই ফ্রেন্ড, আবারও চলে এলাম। গিয়েছিলাম কালী পুজোতে বাবার বাড়িতে, তা সেখানে গিয়েই বাবার বাড়ির কিছু আউটসাইড ইনসাইড মানে ভিডিও করেছি, দেখবেন কেমন হয়েছে। আমার বাবার বাড়ি অনেক দিনের পুরনো বাড়ি, মানে সেই 1950 সালের তখনকার দিনের মোড়ল বাড়ি ছিল যেটা। আমাদের তখনকার দিনে বাড়িতে প্রচুর চুরি ডাকাতি হতো তখনকার সময়, সরকার মানে ইসের থেকে, থানার থেকে আমাদের লাইসেন্স করে বন্দুকও দিয়েছিল, একটা দোনালা আর একটা একনালা। তা দোনালাটা নষ্ট হয়ে গেছে, একনালাটা নষ্ট হয়ে গেছে, দোনালাটা এখনও ঠিক আছে। তো সেটাকেও মাঝে মাঝে বাবা নিয়ে যায়, দাদা নিয়ে যায় রেনু করতে, বাবার নামেই লাইসেন্স করা, বাবাই নিয়ে যায়। তা আপনি, আমি যতটুকু পেরেছি একদিনের ব্যাপার ছিলাম, তো ভিডিও করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমি আবার যদি যাই তাহলে পুরো বাড়িটা সমস্ত কিছু ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, গুড নাইট।